রাজধানী প্রবেশ পথগুলোতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী সাভারের বাইপাইলে চৌকি বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সরাসরি যাচ্ছি তার কাছে শফি আপনি তো সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাচ্ছিলেন এখন আর কি তথ্য আছে জানাবেন সকাল থেকে যেরকম বলছিলাম যে সাভারের ঢাকামুখী যে প্রবেশ পথগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে আমিনবাজার এবং পাইপাইল এই দুটি পয়েন্টে থেকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টগুলিতে খুবই তৎপরতা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাবের সদস্যরাও অংশ নিয়েছেন এইসব তল্লাশি চৌকিগুলিতে মূলত যারা ঢাকাগামী যেসব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে সন্দেহভাজন কোনো ব্যক্তি বা গাড়িগুলোতে সন্দেহভাজন কোনো বস্তু রয়েছে কিনা সেই দিকটি আসলে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দেখছেন এবং যেসব ক্ষেত্রে কোনো গাড়িকে সন্দেহ হচ্ছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে গাড়িগুলি থামিয়ে সেখানে যারা যাত্রী রয়েছেন তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে প্রয়োজনে আমরা দেখতে পেয়েছি যে তাদের সাথে থাকা ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে যদিও সকাল থেকে এখন পর্যন্ত আমরা আটকের কোনো খবর পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে কাউকে আটকের বিষয়টি আমাদেরকে জানানো হয়নি তবে পুলিশরা যেটি বলছেন সেটি হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি চৌকিগুলিতে আজকে আরও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এই তল্লাশি চৌকিগুলো কিন্তু নিয়মিত এখানে কার্যক্রম পরিচালনা করা তবে আজকে যেহেতু ঢাকায় একটি আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেখানকার যে পরিস্থিতি সেগুলি যেন কোনো কারণে কোনো ধরনের সহিংসতা না ঘটে বা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেটি নিশ্চিত করতেই কিন্তু পুলিশ এবং যৌথ বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পেয়েছি এই সাভারের আমিনবাজার এবং বাইপাইল অংশ দুটিতে এছাড়া কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশের অতিরিক্ত লোকবল মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত এই তল্লাশি কার্যক্রম চলছে পুলিশ বলছে যে নিরাপত্তার স্বার্থেই তাদের এই তল্লাশি চৌকিগুলিতে তাদের এই বাড়তি শফি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য